গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীল সরকার আছে বলেই সারা দেশ উন্নয়নে বদলে গেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ সচিবালয়ে কর্মকর্তাদের অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে কোনো আর্কাইভ ছিল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতীয় আর্কাইভ ভবন নির্মাণ করে। মিরাজ মেজর রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নতুন কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ দৃষ্টিনন্দন কাঠামোর পাশাপাশি প্রাকৃতিক প্রতিচ্ছবি বলে জানান প্রধানমন্ত্রী। পার্লামেন্টের ভিতরে আমরা যখন বসি, আকাশে যখন মেঘ হয়, মেঘ ডাকে, আমরা কিন্তু সেই আওয়াজটা শুনতে পাই। আবার রোদ এসে পড়ে পার্লামেন্ট হাউসের ভিতরে, প্রকৃতির সাথে বসবাস। কি লুইকানের যে প্ল্যান, সেটাও কিন্তু আমরা সেই পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে নগদ টাকা দিয়ে, ডলার প্রায় $4 লক্ষ খরচ করে আমরা কিন্তু সেই প্ল্যানটাও নিয়ে এসেছি। বিগত সরকারগুলোর সময় জাতীয় সংসদের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না হওয়ার সমালোচনা করে সংসদ নেতা বলেন, ভালো কাজের জন্য কর্মপরিবেশ ও নিরাপত্তা জরুরি। এমন একটা অবস্থায় রেখে গিয়েছিল পার্লামেন্ট, এর আগে যারা ছিল ক্ষমতায়, সেই লিফ্টগুলি কতগুলো নষ্ট ছিল, অনেক ওয়ালগুলি খসে খসে যাচ্ছিল। সরকারের ধারাবাহিকতা রয়েছে বলে দেশের সব সেক্টরে উন্নতি হচ্ছে বলেও জানান সরকার প্রধান। গণতান্ত্রিক ধারাটাকে মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজকে পার্লামেন্ট ভবন না, সারা দেশটাই কিন্তু বদলে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশের যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো আজকে আমরা বাংলাদেশ উন্নত করতে পেরেছি, এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই এই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো, তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। তরুণ সংসদ সদস্যদের সংসদ পাঠাগারে কার্যপ্রণালী বিধি ও কার্যাবলী পাঠের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে বসেই যেন পৃথিবীর যে কোনো দেশের পার্লামেন্টের সাথে যোগাযোগ করতে পারে। আর আমাদের মাননীয় সংসদ সদস্যরাও যদি একটু পার্লামেন্টে মাঝে মাঝে বসেন আর পুরনো যে প্রসিডিংসগুলো একটু পড়েন, তাহলে অনেক কিছু শেখার আছে। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।